কাটাতে এরকম করে তুই এখন বেঁধে দাও তুই যা চল বেঁধে যাস না মা আমি পাগল হলে তোর কেন শরীর খারাপ থাকবে? শোন আমি একটা তোকে ভালো কথা বলবো, তুই একটা কাজ করবি, তুই স্যারালাক্স খাবি। সঠিক বলেছেন। আমার ডিগিটা কি তোর ঘর সংসার? ওটা হেলমেট রাখার জায়গা, ওটা তোর জামা কাপড় রাখার জায়গা না। আমি একটা ছোট ওয়ার্ড্রপ করে নিয়েছি আমার বাড়ি থেকে তোর বাড়ি যাওয়ার জন্য। জামা কাপড় লাগে, ব্যাগ ট্যাগ সবসময় পিঠে করে টানতে ভালো লাগে না। যখনই বাড়ি আসি তুই কেন লেজ নাড়াস ভাই? গোলুর একটা জিনিস শুনবি, গোলুর মুখে জেবিয়েল আছে জানিস, যখনই কোনো কুকুর আসে ও দুপায়ে দাঁড়াতে পারে, ও দুপায়ে দাঁড়ায়, দাঁড়িয়ে এখানে একটা পা দিয়ে সাপোর্ট দেয়, সাপোর্ট দিয়ে জেবিয়েলের মতো আওয়াজ বের করে। এ মা বাবাকে মেরে ফেলছে, মা বাবাকে মেরে ফেলছে, এ মা বাবাকে মেরে ফেলছে, এ মা, এ না বাবা মাকে মেরে ফেলছে, এ মা বাবাকে মেরে ফেলছে, মরা হাসছে। এটা কি ছিল? চুপ চুপ। তুই কিছু বুঝতে পারছিস? একদম চ এখন যদি রাজাদের জামানো হতো তাহলে আমি কি করতাম বলতো? রাজাদেরকে মানে রাজা ধর আমার রাজ্যে যে রাজাটা থাকতো তাকে ব্যাঙ ভাজা খাই দিতাম, দেশে মরে যেত তারপর আমি রাজা হয়ে যেতাম। হ্যাঁ না এখান বাঙালি মরে যাবে, চায়নারা মরে না। তারপর কি করতাম বলতো রাজা হয়ে? চায়না জিন ঢুকে গেছে তো বাঙালিদের মধ্যে, কেন করোনা তো দিয়ে গেল না? না আমি বলছি রাজাদের আমলে, তখন তো আর করোনা ছিল না, তখন ধরোনা ছিল, মানে তখনকার মেয়েরা এরম করতো, মানে ধর কোনো ছেলে, এখন যেমন সবাই একসাথে থাকে, কোনো ছেলে কোনো মেয়েকে ধর দেখলো পছন্দ হলো এইভাবে আঙুল ধরতে গেলো, আহ ধরো না এরম কর। তোমাদের দিদির এখন কুতুর কুতুর পাইছে। হ্যালো কে স্যার? কি শরীর খারাপ? ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আজকে এরকম করছে। কতবার বলেছি সকালবেলা উঠে আমি হেগে দেবো সেটা খেতে, খাই না তো সেজন্য শরীরটা খারাপ হয়। রোজ সকালে উঠে আমার হাগা খাবি, ঠিক আছে তাহলে শরীর খারাপ হবে না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল নেই তো কি? সালাই দুঃখটা খতম নি হতে হবে বাবা ভুল বর্মে চলে। এগুলো কি ছিল আমি নিজেও জানি না, ঠিক আছে না এদিকে না এদিকে না চলে যা, বাঁচাও ও মা, ও মা এরা আমাকে দিয়ে দিচ্ছে।
দেখবি মাঝখান থেকে আমি কেন? এ ভাই আমাকে দিস না বলু, সবাই যখন মাখছে তুই কেন বাদ যাবি? আমাকে একটু দে না দাদা। তাও তো স্প্রে ছিল না, তাও তো স্প্রে ছিল না, কি করবো? একটু আমি শুয়েছি, কই আরেকজন কই? এই তো ইচ্ছা করতে তোর মা করতে মা নেই মা ঘরে একটু আমি শুয়েছি, স্নান করো স্নান করো, তোর জন্য হাত দিয়েও পারলাম না। ও মা তাও স্প্রে শেষ হয়ে গেছিল, তুই যে আমার হাফ প্যান্ট পরে আছিস, ক টাকা করে ভাড়া দিচ্ছিস? সালে ভাড়া দিবি? ওটা আমার প্যান্ট, তুই পরে আছিস কেন? তুই কেন আমার প্যান্ট পরে আছিস? শোন, আমার প্যান্টের আমি একটা ভাড়া রেখেছি, ভাড়াটা হচ্ছে দিনে 100 টাকা। কেন তুই আমায় দিনে 200 টাকা করে দে? আমি কেন দেবো? আমি তোর কি পরে আছি? তাহলে আমাকে ঠিক আছে আজকে 100 টাকা দিতে হবে না, আজকে একটুখানি এই তোর এই ক্লিপটা ভাঙবো একটুখানি সুযোগ দে। হ্যাঁ খুব ইচ্ছা হচ্ছে ভাঙি, তাহলে তুই আমার প্যান্টটা খুলে ফেল এখন। সারাদিন এইভাবে ভেটকে পড়ে থাকলে শুধু রোগ কেন, কদিন পরে পাখিও তোর বাসা করবে শরীরে, বুঝেছিস? আর তোকে বলেছিলাম এগুলো আমাকে একটা দিতে, আমার জন্য আনতে। আমি দুটো দিচ্ছি, তুই একটা নে গো। দে আমাকে দুটো দিচ্ছিস, একটা দে, তোকে বলেছিলাম আমার জন্য আনতে। ওট একটু, ওট ওট, উঠে বস, উঠে বস, শুয়ে শুয়ে কে খায়? শুয়ে শুয়ে কে খায়? শুয়ে শুয়ে কে খায়? হ্যাঁ শোন, শুয়ে শুয়ে খেতে নেই আর একা একা খেতে নেই, আমাকে দিয়ে খা। কেমন করছে দেখো, কি খাচ্ছিস তুই? এটা ওই তো খাচ্ছিস কালো বুড়ি, কালো বড়ি, সরি জোয়ান। কোনদিন খাসনি? খাসনি কোনদিন? খাসনি 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 খাসনি। আরে বিদ্যাসাগর হবে পুরো, বইটা বন্ধ করে দিই। আমি কি করছিলাম, কি করছিলাম আমি? হ্যাঁ তোর কি, ও তো ভিডিও করেনি। হ্যাঁ তো ওই বাড়িতে পড়া যায় না? ও শোন, পড়ার হলে না দাঁড়া শোন, যদি কারোর পড়ার ইচ্ছা থাকে না, সে ল্যাম্পপোস্টের আলোতে, সে বিড়ির বিড়ির আগুনের আলোতেও পড়বে। আরে আমার মুটকিটা নিয়ে কেন খেলা করছিস? কেসা লাগা? কেসি লাগি? আচ্ছা লাগি না? আমি একজন শান্ত শিষ্ট আমি বাঁধবো না চুল পাকিয়ে বিনি করবো না দুল কানে। বাবা
কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। চাট মশলা আমি বুঝি না গামছা দিয়ে।